সুপ্রিয় শিক্ষার্থী পঞ্চম শ্রেণীর গণিত ক্লাসে সবাইকে স্বাগত। আজকে আমি আলোচনা করব শতকরা অধ্যায়ের যোগ্যতা ভিত্তিক প্রশ্ন নিয়ে। এই যোগ্যতা ভিত্তিক প্রশ্নটা অনেক ইম্পর্টেন্ট একটা প্রশ্ন সমাপনীর জন্য। আমি আশা করব তোমরা খুব সুন্দর করে এটা দেখবা এবং বোঝার চেষ্টা করবা। তাহলে আমরা শুরু করি। দেখো আরমান এভিনের থেকে বার্ষিক 8% মুনাফার 12,000 টাকা ঋণ নিল। তাহলে 12,000 টাকা ঋণ নিল। আমি তো অন্য প্রশ্ন আগে করব, আলোচনা করব, এরপরে ক এরপরে গ, তাহলে আগে ক ক প্রশ্ন তুলেছি। 1200 টাকার 145% সমান কত? তাহলে 1200 টাকার 145% সমান কত? কত টাকা? এটা আমরা বের করব। এখন আমাদের এটা লব আমরা জানি, আগে শিখেছি। তাহলে কি আমরা এটাকে এটা দ্বারা বিভাজ্য করতে পারবো বা কাটাকাটি করতে পারবো? এটাও পারবো, কিন্তু আমাদের সহজ এখানে 2-0 আছে, এখানে 2-0 আছে, তাহলে আমরা শূন্যের ভাগ করবো। এখানে 100 দ্বারা ভাগ করলে 2-0 কাটলে 1, এখানে 2-0 কাটলে 12, তাহলে উপরে আছে 12 লিখলাম 145। তাহলে এখন আমরা এটা গুণ করলে, নিচে যেহেতু আর কিছুই নাই, এটা গুণ করলে উত্তরটা পেয়ে যাবো। তাহলে এখানে 5.0 হাত থেকে 1, 8 থেকে 9, 2, 3, 5, 4, 1, 0 আর 14 হাত থেকে 6, 4, 2, 6, 1, 1640। তাহলে 1200 টাকা 145% সমান আমরা কত পাচ্ছি? 1640 টাকা। 1640 টাকা। এটা আমাদের এক মাত্রিক প্রশ্নটা প্রায় আসে, এখানে আমাদের দুই মার্কের জন্য আসে, তবে সংক্ষিপ্ত প্রশ্নে প্রায় আসে। 10 টাকা 5% সমান কত? 100 টাকা 5% সমান কত? তাহলে আমরা খুব সহজে 100 লিখে গুণ দিয়ে যেটা পার্সেন্ট করব ওইটা হয় 100। যেমন 100 টাকা 10% সমান কত? আমরা খুব সহজেই করতে পারি এক মার্কের জন্য এইভাবে। এত সংক্ষেপে যখন 100 গুণিত 10%, 10/100, তাহলে 100 টাকা 10 টাকা। এভাবে আমরা সেই কোনো এই ধরনের অঙ্কগুলো করতে পারি। এখন আমরা অধিকক থেকে খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন খ করবো। তো খ নম্বর প্রশ্নটা আমি উঠাই। খ নম্বর প্রশ্ন হল নয় বছর পর আরমানকে কত টাকা পরিশোধ করতে হবে? তাহলে 9 বছর পর আরমানকে কত টাকা পরিশোধ করতে হবে? এখানে প্রশ্নটা আমাদের খুব ভালো করে বুঝতে হবে, কি বের করতে হবে, কত টাকা পরিশোধ করতে হবে। এখানে যদি বলতো 9 বছর পর আরমানকে কত টাকা মুনাফা দিতে হবে, তাহলে আমরা বুঝতে পারতাম অঙ্কটাতে কি মুনাফা বের করতে হতো। কিন্তু এখানে বলছে কত টাকা পরিশোধ করতে হবে, অর্থাৎ সে যে 12,000 টাকা ঋণ নিয়েছে 8% মুনাফায় তাকে কত টাকা পরিশোধ করতে হবে, অর্থাৎ তার 12,000 টাকা সহ 9 বছরের যে মুনাফাটা সেটা পরিশোধ করতে হবে। তাহলে আগে আমাদের কি বের করতে হবে? 9 বছরের মুনাফা। আমরা যদি 9 বছরের মুনাফা জেনে যাই, প্রথম কথা 9 বছরের মুনাফা হলো 2,000 টাকা। আমরা বের করে দেখবো, বোঝানোর জন্য বলছি, 9 বছরের মুনাফা যদি 2,000 টাকা হয়, তাহলে আরমানকে 9 বছর পর কত টাকা পরিশোধ করতে হবে? হ্যাঁ, আসল 12,000 টাকা যেটা ঋণ নিয়েছিল প্লাস 2,000 টাকা, 14,000 টাকা। তো আমরা দেখি, তাহলে আমরা বুঝতে পারছি প্রথম কাজ আমাদের কি মুনাফা বের করা। তাহলে এখানে কি কি দেওয়া আছে সূত্রের সাথে এটা করবো। তাহলে এখানে আসল 12,000 টাকা
মুনাফার হার, সময় উল্লেখ করা আছে, নয় বছর, সময় নয় বছর। তাহলে আমরা কি বের করবো? আগে মুনাফা বের করবো। আমরা জানি মুনাফা সমান, তাহলে মুনাফা নিয়ে প্রায় সূত্র আমরা শিখেছি, সবগুলো উপরে যাবে আর নিচে এক হবে। সবগুলো বলতে মুনাফা হার আসল সময়, তাহলে বার্ষিক মুনাফা, তাহলে মুনাফা আসল গুণিতক হার, অর্থাৎ মুনাফা হার গুণিতক সময় বাই একশো, আসল কত টাকা? 12,000 টাকা। হার 8%, 8 টাকা। সময় 9 বছর, 120 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
এবারে এটাকে কত দ্বারা গুণ করব 9 দ্বারা 9 0 0 6 9 54 4 থেকে 5 9 9 81 81 আর 5 86 আরেকবার দেখি আমরা 0 0 8 9 0 6 7 থেকে 1 8 কাটে গুণ করব 9 দ্বারা 9 0 0 6 9 54 4 থেকে 5 9 9 81 আর 5 86 অর্থাৎ মুনাফা হবে 8640 টাকা এখন 8 বছর পর থেকে মুনাফা এর জন্য কত 8640 টাকা তাহলে কত টাকা পরিশোধ করতে হবে আসল টাকা আর এই মুনাফা টাকা মুনাফা এই দুটো মিলে যত হবে সেই টাকাটাই পরিশোধ করতে হবে তাহলে আমরা এখন কি লিখব 9 বছর পর আমাকে কত টাকা পরিশোধ করতে হবে তাহলে 9 বছরের মুনাফা পেয়ে গেছি 9 বছরের মুনাফা 8640 টাকা আমি মুছে দেব একটু নোট রাখো আমি 8640 টাকা 8640 তাহলে এখন এটা করে অতএব 9 বছর পর আরমান কে পরের অংশ আরমানকে পরিশোধ করতে হবে অতএব 9 বছর পর আরমানকে পরিশোধ করতে হবে 12000 যোগ 8640 একটু দেখে নিই মুছে দিয়েছি মোট 8640 তাহলে 12 আর 6 18640 টাকা 9 বছর পর আপনাকে কত টাকা পরিশোধ করতে হবে 18640 টাকা ওকে থ্যাংক ইউ তাহলে আমরা 5 নম্বর সেল করতে পারলাম যে 9 বছর পর তাকে কত টাকা পরিশোধ করতে হবে এবার আমরা এই অঙ্কটা থেকে আমরা ধরে কি শিখলাম মুনাফা শিখলাম বের করলাম তারপরে মুনাফা আসলে এটা একটা চাই 9 বছর পরে এখন আমরা সময় বের করব কত বছর পর কোন মুনাফার পরিমাণ 48000 টাকা হবে গণ নম্বর প্রশ্ন কত বছর পর মোট মুনাফার পরিমাণ 48000 টাকা হবে টাকা ফলে কি বের করতে হবে কত বছর অর্থাৎ সময় ভেরি ইজি আমরা এটা সূত্রের সাহায্যে বের করে নেব তাহলে এখানে আমরা দেখি কি কি দেওয়া আছে আমরা আগের ভিডিও ক্লাসে তিন নম্বর পর্বে আমরা মুনাফা হার নির্ণয় করা সরি সময় নির্ণয় করা শিখেছি তাহলে সময় নির্ণয় কি কি লাগবে আছে আমাদের কি কি আছে আসল দেওয়া আছে আর
আসল সুফল 12000 টাকা মুনাফার হার কত বছর পর মোট মুনাফার পরিমাণ মোট মুনাফা বলে দিয়েছে তাহলে মুনাফা 48000 টাকা এখানে আমাদের প্রশ্নে দিয়ে দিয়েছে মুনাফা কত বছর পর মোট মুনাফার পরিমাণ 48000 টাকা হবে তাহলে এটা হলো মুনাফা আর এগুলো আমরা আগে শিখছি এখন আমাদের সুযোগ করতে হবে সময় হ্যাঁ তাহলে আমরা জানি সময় নির্ণয় সূত্র সময় সমান প্রত্যেকটা এক উপরে মুনাফা গুণ 100 নিচে সময় গুণ এটা সময় দিয়ে হতো তাহলে হার গুণ আসল বা আসল গুণ হার হার বলতে কি মুনাফার হার ঠিক আছে তাহলে এখন মান বসাই মুনাফা কত 48000 টাকা গুণিতক 100 আসল ছিল কত 12000 টাকা গুণিতক হার এই যে বলছে 8% মুনাফা রুজু করে এইটা তাহলে 8 টাকা এখন আমরা অঙ্কটা করি 30 কাটলে 12 30 কাটলে 48 12 কে 12 4 বার 48 4 এর কে 4 4 দুগুণ 8 এখন আমাদের উপরে আছে কি 100 আর নিচে আছে 2 তাহলে 1 2 বাপরে এত সময় লাগে গেল 50 বছর লাগবে 48000 হতে তার সময় লাগবে 50 বছর আমরা আরেকবার কাটাকাটা দেখে নিই তাহলে মুনাফা বসাইছি 48000 টাকা ঠিক আছে 100 টাকা 12000 টাকা 8% মুনাফা তাহলে 12000 30 বার দিলে 12 30 বার দিলে 48 12 কে 12 4 12 48 তাহলে উপরে থাকলো 4 4 এর কে 4 4 দুগুণ 8 50 50 বছর ওকে মিলছে তাহলে কত বছর পর মোট মুনাফার পরিমাণ 48000 টাকা হবে 50 বছর নির্ণয় সময় 50 বছর আমরা লিখতে পারি অতএব নির্ণয় সময় 50 বছর তাহলে অতএব তো শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা একটা এই অধ্যায়ের একটা যোগ্যতা ভিত্তিক অঙ্ক শিখলাম এখানে আমরা দুটো জিনিস পেয়েছি মুনাফার হার তারপরে আমরা সময় বের করা শিখলাম এখানে প্লাস মুনাফা আসল বের করতে শিখেছি এরপরে আমরা পরবর্তীতে আবার এই অধ্যায় থেকে নতুন যোগ্যতা ভিত্তিক প্রশ্ন নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব যেখানে আমাদের আসল থাকবে বা অন্যান্য বিষয়গুলো থাকবে সেই পর্যন্ত তোমরা ভালো থাকো